ফের সুকান্ত নিশানায় শান্তনু সেন। শান্তনুর মেয়ে নিট পাস নিয়ে প্রশ্ন করা হয়েছিল, মেডিকেলে নিট পাস নিয়ে প্রশ্ন করা হয় এবং টুইটেই বিজেপি রাজ্য সভাপতি সরব হয়েছেন, কেননা নিটে 1 লক্ষের ওপরে র্যাঙ্ক হয়েছে। সুকান্ত মজুমদার তিনি এই ভাষাতেই কটাক্ষ করেছেন, কোটার মাধ্যমে আর্জি করে ভর্তি করা হয়েছে, অন্য কেউ এই সুযোগ পাবে তো, এমন প্রশ্ন করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আইনি পদক্ষেপ পর্যন্ত অপেক্ষা, অর্থাৎ এক্ষেত্রে আইনি পদক্ষেপের কোথাও গিয়ে একটা হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, অপেক্ষা করতে হবে আমাদের, কেননা এবার আইনি পথে যদি এগোতে হয় বিচার বিভাগীয় বিষয় হলে সেক্ষেত্রে অপেক্ষা করতেই হবে। এই বিষয়টি উল্লেখ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ফের সুকান্ত মজুমদারের নিশানায় শান্তনু সেন, কেননা শান্তনু সেনের কন্যা সৌমিলি সেন, তার নিট পরীক্ষার র্যাঙ্ক নিয়ে একটা প্রশ্ন উঠে গিয়েছে। আজ সকালেই আমরা দেখেছিলাম যে টুইট করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি সরব হয়েছিলেন এই বিষয়ে, কেননা শান্তনু সেন তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, তার কোটার মাধ্যমে এই সুযোগটি পাওয়া গিয়েছে, অন্য কেউ এই সুযোগটা পাবে তো, এই প্রশ্নটাও তুলে দিয়েছেন সুকান্ত মজুমদার টুইট করে। এর পাশাপাশি তার যে উপার্জন এবং এক কথায় বলা যেতে পারে যে আইটি, সেই আইটি রিটার্ন নিয়ে উল্লেখ করেছেন সুকান্ত মজুমদার, কেননা সেখানে সাংসদ কোটার যে টাকা, অর্থাৎ সাংসদদের যে ভাতা পাওয়া যায় তার কোনো উল্লেখ করা নেই, এই বিষয়ে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর সকালেই তিনি টুইট করে সরব হয়েছেন এর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নিশানায় শান্তনু সেন, কেননা শান্তনু সেনের মেয়ে সৌমিলি সেন সে নিট কমপ্লিট করেছে, নিট পাস করে যে র্যাঙ্কটা করেছে সেক্ষেত্রে সেই র্যাঙ্কটা নিয়ে তিনি প্রশ্ন করেছেন, কেননা যেহেতু শান্তনু সেন তিনি একজন সাংসদ, সেই কোটায় এই র্যাঙ্কের জন্য সুযোগটা পেয়েছেন সৌমিলি সেন, তার কন্যা, অন্য কেউ এই সুযোগটা পাবে তো, এই প্রশ্ন করে টুইটে তোপ দেখেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এক কথায় বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন, তার মেয়ে সৌমিলি সেন নিট, অর্থাৎ গোটা ভারতবর্ষ ব্যাপী যে মেডিকেল পরীক্ষা হয় সেই মেডিকেল টেস্টে তার র্যাঙ্ক নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।